ও একা একা খেতে পারে না, তাই ওকে খাইয়ে দিতে হয়, ঠিক আছে? ও একা একা খেতেও পারে না আর একা একা খেতে চায়ও না, খাবার কথা শুনে ও লাফ দিয়ে পালিয়ে যায়। এই হচ্ছে মাংস, ওকে যেই বলা হয় যে সেরি চল খাবি চল, তখনই ও পালিয়ে যায় বা লুকিয়ে পড়ে, খাবে না, মানে খাবার থেকে ওর অ্যালার্জি আছে এরকম। খাবারের নাম শুনলেই লাফ দিয়ে পালিয়ে যায়, খাটের তলায় ঢুকে যায়, লুকিয়ে পড়ে এখানে ওখানে গিয়ে। তো ওই জন্য ওকে আমাকে খাইয়ে দিতে হয়, আমি বাড়িতে না থাকলে ও সারাদিন না খেয়ে বসে থাকে। দেখাই যাচ্ছে কীভাবে খাওয়াতে হয় ওকে। খাবে না, একা একা যদি খেতে বলা হয় চুপ করে বসে থাকবে, না খেয়ে খা, খাবে না, তাকিয়ে তাকিয়ে দেখবে। মানে ওর মতন বিড়াল বোধহয় আমি লাইফেই ফার্স্ট টাইম দেখলাম, এরকম এলাকায় আমি কোনো দেখিনি। আর হ্যাঁ, নিজেরই একটা জিনিস শেখায়, সেটা হচ্ছে ঘাস। এটাকে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে এরকম শুধু ঘাসই দেখায়। হ্যাঁ, ওকে খাওয়াচ্ছি।